গত শনিবার ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের এক কর্মকর্তাকে উদ্বৃত্ত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় দেশটিতে জাতিসংঘের 5 কর্মীকে অপহরণ করা হয়েছে। সুফিউল ছাড়া বাকি 4 জনেই ইয়েমেনের নাগরিক বলে খবরে উল্লেখ করা হয়। বলা হয়েছিল অপহরণের শিকার অন্যজন বিদেশি, তবে কারো পরিচয় প্রকাশ করা হয়নি। ইয়েমেনে অপহরণ হওয়া জাতিসংঘের 5 কর্মকর্তার মধ্যেও একজন বাংলাদেশি রয়েছেন। তিনি সাবেক সেনা কর্মকর্তা বলে জানা গেছে। আগামী শুক্রবার অর্থাৎ 18 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা ছিল জাতিসংঘের এই কর্মকর্তার। তার আগে অপহরণের শিকার হলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকা বাংলা সংস্করণের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ভয়েস অফ আমেরিকা বলছে, অপহরণের শিকার বাংলাদেশি হলেন সাবেক সেনা কর্মকর্তা AKM সফিউল আনাম। অপহরণের পর থেকে উৎকণ্ঠার সময় কাটছে সফিউল আনামের পরিবারের সদস্যদের। তার স্ত্রী কাজী নাসরিন আনাম ঢাকায় থাকেন, এছাড়া এক ছেলে এবং এক মেয়ে থাকে কানাডায়। সফিউল অপহরণের শিকার হয়েছেন এমন দাবি করে তার ভাগ্নে নিয়াস মামুন ভয়েস অফ আমেরিকাকে বলেন, তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জাতিসংঘের তরফে পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।